আবু সাইদকে সন্ত্রাসী বলা সেই উর্মি অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট গা ঢাকা দিয়েছেন। তাকে প্রথমে ওএসডি করা হয়েছিল তার খারাপ মানে বিরূপ মন্তব্যের কারণে, এবং পরবর্তীতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে মন্তব্য করা এবং সেই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি গা ঢাকা দিয়েছেন। সাবেক কর্মস্থল ময়মনসিংহে পরিবারের কাছে খোঁজ নিয়েও কোথাও তার অবস্থান সম্পর্কে জানা যাচ্ছে না। মঙ্গলবার দিনভর খোঁজ করেও তাপসী তাবাসসুম উর্মির কোনো অবস্থান জানা যায়নি। লালমনিরহাটের জেলা প্রশাসক ডিসি HM রাকিব হায়দার বলেন, গত 5ই অক্টোবর রাত থেকে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি কর্মস্থল থেকে নিখোঁজ আছেন। তিনি কোথায় আছেন তা তারা জানেন না। এদিকে ময়মনসিংহ নগরীর কাসর জেল রোড এলাকার নিজ বাসায় মা বাবার কাছেও উর্মি আসেননি বলে জানিয়েছেন তার মা মুক্তাগাছা হাজি কাশেম আলী মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন জাহান। তিনি বলেন, মেয়ের সঙ্গে গত 2 দিন ধরে আমার কোনো যোগাযোগ নাই। এটাই তো হওয়া স্বাভাবিক, এখন যেহেতু মেয়ে একজন একটা মামলার আসামি কিংবা তিনি বরখাস্ত অবস্থায় আছে, সেই অবস্থায় পরিবার এ কথা বলবে এটা স্বাভাবিকই। ওর মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ করছে না। দোয়া করছি আল্লাহ তাকে রক্ষা করুন, হেফাজত করুন। তবে গত পরশু সে লালমনিরহাটে ছিল, কিন্তু এখন কোথায় আছে তা জানি না। আমরা আশা করব এই উর্মি যেন যথোপযুক্ত আইনের মাধ্যমে আসুক, কোনো প্রকার আয়নাঘরের সৃষ্টি যেন এই সরকার আমলে না হয়, কিংবা কোনো প্রকার গুম খুন এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য তার সঠিক মামলা পরিচালনা করতে পারে, অর্থাৎ সে যেন সঠিক বিচার পায় সরকারের কাছ থেকে। সেটাই আমরা জনগণ আশা করবো। সে যতই অপরাধ করুক না কেন, সেটা আদালতের নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। যদি হঠাৎ করে তাকে গুম করে আয়নাঘরের মতো ঘটনা ঘটে, সেটা জনগণ আসলে ভালো চোখে দেখবে না। এই জানা যায় তাপসী তাবাসসুম উর্মি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা একজন BCS ক্যাডার ছিলেন বলে জানা যায়। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। অর্থাৎ উর্মির বাবাও একজন বিশেষ ক্যাডার ছিলেন এবং তিনি আনন্দমোহন কলেজ সহ নাম করা কলেজগুলোর তিনি অধ্যাপক হিসেবে কাজ করেছেন। শেষ জীবনে তিনি সহকারী প্রিন্সিপাল হিসেবে অবসরে যান। তার মা নাসরিন জাহান বর্তমানে হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মুক্তাগাছায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে তার দায়িত্ব পালন করছেন। এই ব্যাপারে উর্মির মা নাসরিন জাহান বলেছেন যে তার মেয়ে অবশ্যই সরকারি চাকরির বিধি লঙ্ঘন করেছেন। সরকারি চাকরিতে থাকাকালীন এই ধরনের মন্তব্য করা কোনো জ্ঞানসম্পন্ন লোকের কাজ না। তিনি তার মেয়ের মন্তব্যকে সমর্থন করেননি। তিনি বলেছেন তার বাবা এবং তিনি নিজেই একজন সরকারি কর্মকর্তা BCS ক্যাডার, এবং উর্মির এক ভাই বর্তমানে জার্মানে স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন। এই অবস্থায় উর্মি কার প্ররোচনায় এবং কেন এই ধরনের বক্তব্য দিয়েছেন তা তারা জানেন না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে বলে তার মা উল্লেখ করেন। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে আসলে উর্মি কী কারণে এই ধরনের মন্তব্য করেছেন।